উনি যদি বলি আমাকে সেটাকে বুঝে নিতে হবে যে কোনটার কথা আমি বলতে চাইছি। আমি যদি পাস্ট টেন্স ধরে নেই তাহলে কী হবে, দেখো এখানেও সেই নট আসবে, ডিড ইউ নট ইট, ডিড ইউ নট ইট, তুমি কখন খেয়েছিলে, তুমি কখন খেয়েছিলে, তুমি কখন খেয়েছিলে, কখন, কখন ইংরেজি কি ওয়েন, খেয়েছিলে প্রশ্ন করছি তাহলে ডিড আগে যাবে, তাহলে ওয়েন ডিড ইউ ইট। দেখো এই প্রশ্ন করার সময় এটা কখন ডিড ব্যবহার করবে এটা সোজা নিয়েও তুমি ই করতে পারো, ইলো ইলে ইলাম, ইলো ইলে ইলাম, তারপরে আমরা সেটাকে সিম্পল পাস্ট ধরেছিলাম, আমি আমি পড়েছিলাম, তুমি খেয়েছিলে, ওরা গান গেয়েছিল, রাম হেসেছিল, আমরা এটা থেকে পাস্ট টেন্স বুঝতে পারি। আমরা কী করবো প্রশ্নগুলো করার সময় যখন ইলো ইলে ইলাম থাকছে, যে ক্রিয়াগুলো শেষে ইলো ইলে ইলাম কথা থাকছে, সেইখানে আমরা সবসময় ডিড বসিয়ে দেবো, এটা সোজা নিয়ম। ওয়েন ডিড ইউ ইট। এইবার দেখো এখানে কী আছে, দেখো আমরা একটা ভার্ব শিখি করেছি এখানে, অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাভ হ্যাস, হ্যাভ হ্যাসের বেলায় তুমি দেখো তুমি কখন খেয়েছিলে, মানে অতীতের সময় যদি উল্লেখ না থাকে তাহলে কী হবে, তাহলে হবে ওয়েন হ্যাড ইউ ইটেন। দেখো ওয়েন হ্যাড ইউ ইটেন বলেছি আমি, হ্যাঁ, তার মানে হ্যাভের পাস্ট টেন্স ব্যবহার করেছি, ডিডের জায়গায় হ্যাড হয়েছে, বোঝা গেল। তারপর দেখো এটা ছাড়াও তুমি আর কী কী ব্যবহার করতে পারো এখানে, হাউ ওয়াই হাউ, তুমি কীভাবে খেলেছিলে, তুমি কীভাবে খেলেছিলে, দেখো ইলে আছে তাহলে ডিড আসবে, ইলে থাকলে আমরা প্রশ্নটা ডিড দিয়ে শুরু করবো, আর কিভাবে হাও তাহলে কি হবে, হাও ডিড ইউ প্লে, রাম কিভাবে গান গেয়েছিল, হাউ ডিড রাম সিং, ওরা কিভাবে সাঁতার কেটেছিল, হাউ ডিড দে, এবার তো দে নেই, ধরো যদি দে ধরি, হাউ ডিড দে সুইম, তারা কিভাবে রং করেছিল, হাউ ডিড দে পেইন্ট, বোঝা গেল। এইবার দেখো এটাতে গেল মোটামুটি প্রশ্নবোধক বাক্য, আমি এর পরের ভিডিওতে আরও ডিটেলস করবো, এখানে রামজি হয়ে গেছে। যেমন দেখো এখানে আবার কিছু বলছি, আই এর পরে ধরো আমি একজন ছাত্র, আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমরা ছাত্র, উই আর স্টুডেন্ট, দেখো তুমি ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, সে ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, আমি শিক্ষক, আই অ্যাম এ টিচার, আমরা শিক্ষক, উই আর টিচার্স, এটা একটা ফুল, দিস ইজ এ ফ্লাওয়ার। দেখো যখন নাউন হচ্ছে, নাউন ব্যবহার করছি আমরা সেন্টেন্সের ক্ষেত্রে, তখন কিন্তু এই বিভাগ ইজ আর এইটা ব্যবহার হয়ে যাচ্ছে। এটা একটা বই, দিস ইজ এ বুক, এইগুলো ফুল, দিস প্লুরাল নাম্বার, দিস আর ফ্লাওয়ার্স, হবে বুঝা গেল। এটা একটা স্কুল,
it? It is a school. It is a bank. It is a bank. It is a bank. বোঝা গেল? এইবার দেখো আমি যে এখানে কতগুলো সেন্টেন্স লিখেছিলাম এইগুলো, আচ্ছা তারপর দেখো যদি আমি বলি পেন, আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আমাদের কলম আছে উই হ্যাভ পেনস, ওটা একটা কলম, দ্যাট ইজ এ পেন। তারপরে ধরো এইগুলো বই, দিস আর বুকস, এগুলো পশু, দিস আর অ্যানিমেলস, বুঝতে পেরেছ? এইবার দেখো ক্যান, ক্যান মানে কি? পাড়া, ক্যান বলতে পাড়া, তাহলে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, আমরা দৌড়তে পারি, উই ক্যান রান, তুমি আঁকতে পারো, ইউ ক্যান পেইন্ট, তারা গল্প বলতে পারে, দে ক্যান টেল স্টোরিজ, এখানে অবজেক্ট টেল স্টোরিজ, বোঝা গেল? এইবার দেখো কাম, গিভ, মেক, অ্যাগ্রি, সি, এই যে কথাগুলো লিখেছি, এই যে অ্যাকশন ভার্বগুলো লিখেছি, আমাদের যখন তোমার কি হয় কি বলে কন্টিনিউয়াস টেন্স হয়, ইতেছি, ইতেছো, ইতেছি, আমরা কি বলেছিলাম, ইতেছি, ইতেছো, ইতেছে থাকলে পরেই সেটা কন্টিনিউয়াস টেন্স হয় এবং তার শেষে আইএনজি যোগ হয়, আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং, কিন্তু যদি বলে আমি আসছি তখন কি হবে, এখানে তো সরাসরি আইএনজি যোগ হয়েছে, কিন্তু আমি আসছি, আই অ্যাম, দেখো এই ইটা কিন্তু নেই, এখানে ইটা নেই, আমি দিচ্ছি, আই অ্যাম গিভিং, দেখো ইটা নেই, ইটা নেই, ঠিক আছে, আমি তৈরি করছি, তুমি তৈরি করছো, ইউ আর মেকিং, তুমি তৈরি করছো, ইউ আর মেকিং, ইটা নেই, তার মানে যে ওয়ার্ডগুলোর শেষে ই আছে সেখানে আইএনজি যোগ করার সময় ইটা উঠে যাবে, মনে রাখতে হবে, আমরা যখন কন্টিনিউয়াস টেন্স করব তখন ইটাকে তুলে দেব, শেষের অক্ষরটা যদি ই থাকে ইটাকে তুলে দিয়ে আইএনজি যোগ করব, বোঝা গেল? কিন্তু যদি দুটো ই থাকে, দুটো ই থাকলে কিন্তু ই উঠবে না, আমি সে আমাদের প্রপোজালের সঙ্গে সম্মত হচ্ছে, মেনে নিচ্ছি, আমরা একটা প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবটা মেনে নিচ্ছি, তাহলে দে, তারা, দের পরে কী বসবে, আর, দে আর এগ্রিইং, এজি আর ডাবল ই আই এন, এগ্রি টু আওয়ার প্রপোজালস, এখানে দেখো এই যে এগ্রি দুটোই কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে একটা ই থাকলে ইটা উঠে যাবে, কিন্তু দুটো ই উঠলে দুটো থাকবে না, আমরা দেখছি, উই আর সি ইং, যদিও উই আর সিং কথাটা ভুল, তার কারণ সিটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ হয় না, যাই হোক এটা বোঝাবার জন্য বলে দিলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে বেগ, রান, ট্রাভেল, এইগুলো দেখো, এগুলো হচ্ছে কনসোনেন্ট, এগুলো কনসোনেন্ট, সিট কনসোনেন্ট, তার আগে কী আছে, একটা করে ভাওয়েল আছে, ই আছে, ইউ আছে,
ই আছে, আই আছে, ভাওয়েল আছে। যদি ভাওয়েল থাকে, এইটা যখন আমরা তোমার কন্টিনিউয়াস টেন্স করব বা আইএনজি যোগ করব, তখন এগুলো দুটো হয়ে যাবে। তারা দৌড়চ্ছে, দে আর রানিং, তারা দৌড়চ্ছে, দৌড়াচ্ছে, তারা ইংরেজি দে, ইতেছে, ইতেছে ইতে থাকলে কন্টিনিউয়াস, দৌড়চ্ছে চলছে, তাহলে দে আর, দের পরে আর বসবে রানিং। কি হলো দেখো, এই যে ইউ এ যেহেতু কনসোনেন্ট আর একটা ইউ আছে, সেই জন্য এনটা ডাবল হয়ে গেছে। সেরকম যদি বলো আমরা বসে আছি, আমরা বসে আছি, তাহলে কি হবে, উই আর সিটিং। দেখো একটা টি দুটো হয়ে গেছে। তারা বাসে করে যাচ্ছে, দে আর ট্রাভেলিং বাই বাস, তারা বাসে করে যাচ্ছে, দে আর ট্রাভেলিং বাই বাস। এখানেও দেখো ট্রাভেলের আগে কি আছে তোমার, একটা ই আছে, ই বলবো না, বলবো একটা ভাওয়েল আছে, তাহলে হবে দে আর ট্রাভেলিং, ট্রাভেলিং বাই বাস। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যে সেন্টেন্স, যে ওয়ার্ডগুলোর শেষের অক্ষরটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল আছে, যখনই আমরা সেটাকে কন্টিনিউয়াস টেন্স করব, তখনই সেটা তোমার শেষের অক্ষরটা ডাবল হয়ে যাবে, শেষের লেটারটা ডাবল হয়ে যাবে। সেই রকম দেখো, ডাই, লাই, টাই, এখানে দেখো ইর আগে একটা আই আছে, যেখানে ইর আগে আই থাকবে সেখানে নিয়মটা আবার অন্যরকম। আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলছি না, বলছি না। না থাকলে নট আসবে, আই অ্যাম নট, কি হবে দেখো, মিথ্যা কথা বলছি না, আই অ্যাম নট লাই, এল ওয়াই আর, কি হবে, ইটা উঠে যাবে, আর এখানে কি হবে, আই এর জায়গায় ওয়াই হবে, আই এর জায়গায় ওয়াই হবে, তারপর আই এন জি যোগ হবে। তারা একটা দড়ি বাঁধছে, দে আর টাইং এ রোপ, দে আর টাইং এ রোপ, তার একটা দড়ি বাঁধছে, তারা একটা দড়ি বাঁধছে। চলো অন কন্টিনিউয়াস টেন্স, দড়ি বাঁধা হচ্ছে টাই, টাই এ রোপ, তার একটা দড়ি বাঁধছে, আর এর আগে আই আছে, তাহলে কি হবে, দে আর টাইম, টাইম এ রোপ। বোঝা গেল? এইবার এই মোটামুটি বোঝালাম, এখানে আরও বোঝাবার ব্যাপার আছে, আজকে আজকে সবগুলো করা সম্ভবপর হবে না, মোটামুটি একটা ধারণা দিলাম, এরপরে ছোটো ছোটো করে করবো। এবার দেখো এইগুলোকে বলেছিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। যেমন দেখো আমি, আর এরপর কী বসে, হ্যাঁ দেখো আমরা যখন ছোটোবেলায় শিখেছি, সে হয় একজন ছাত্র, আমি হই একজন শিক্ষক, এরকমভাবে আমরা শিখেছিলাম, হয় বলে শিখেছিলাম, কিন্তু হয় মানে বি হয়, অ্যাম ইজ আর, আমাদের ওরমভাবে শেখার দরকার নেই। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। আমি একজন ভালো ছাত্র, আই অ্যাম
a good student. এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসেছে, ভার্ব কোনটা এসছে? আই অ্যাম। হি ইজ, সে ভালো নয়, সে ভালো নয়, সে ভালো নয়, হি ইজ নট গুড। রাম আস্তে আস্তে দৌড়য়, এই দেখো স্লো মানে হচ্ছে ধীর, আর স্লোলি ধীরে ধীরে, এই যখন এলওয়াই যোগ করলাম তাহলে সেটা অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে বিশেষণকে যে বিশেষিত করে, নাউনকে যে বিশেষিত করে, মানে তার ভাবটাকে পরিবর্তিত করে, তাকে বলে অ্যাডভার্ব। যেমন দেখো নাইস, মিষ্টি, সুন্দর, মিষ্টিভাবে নাইসলি, সফট, কোমল, কোমলভাবে সফটলি, পোলাইট, বিনীত, বিনীতভাবে পোলাইটলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো এখানে তোমাকে একটা বলা যেতে পারে যে তারা দৌড়য়, তারা দৌড়য়, দে রান, কিরকমভাবে দৌড়য়? আস্তে আস্তে, দে রান স্লোলি, হয়েছে? রাম সুন্দর সুন্দর আঁকে, মানে সুন্দরভাবে আঁকে, রাম সুন্দরভাবে আঁকে, সুন্দর আঁক, তাহলে রাম ড্রস সুন্দরভাবে, নাইসলি, বোঝা গেল? তাহলে আজকে যেটুকু বললাম এইটুকু মোটামুটি ধরো, এর পরের দিন আমরা আলাদা আলাদা করে আরও ছোটো ছোটো করে এগুলোকে শেখার চেষ্টা করুন, এইটুকু ভালো করে মনে রাখার চেষ্টা করুন। স্কিপ মানে ব্যাক করে করে বারবার দেখো, মাথার মধ্যে ঢোকো, একবার শুনলে মনে থাকবে না, সেই জন্য বারবার ব্যাক করো, ব্যাক করে আবার শুনো, ব্যাক করো আবার শুনো, ব্যাক করো আবার শুনো, এইভাবে শোনার প্র্যাকটিস করো। আর বিভিন্ন নাউন দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে, বিভিন্ন সাবজেক্ট দিয়ে, আর প্রশ্ন যেরকম শেখালাম, এই প্রশ্নগুলো আমি আরও ডিটেলসে যাবো, সামান্য শুধু টাচ, আজকে শুধু টাচ করে গেলাম, এইগুলো এর পরের দিন পার্ট পার্ট করে এক একটা ধরে করবো এবং আরও পরিষ্কারভাবে করবো। আজকে মোটামুটি ধারণাটা তৈরি করে রাখো, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।